নমস্কার। কালকে ছিল শিশু দিবস, আর আমার পরিবারে অনেক ছোট ছোট সদস্য আছে, তাই আজকে আমি একটি কবিতা শোনাব ওই ছোট সদস্যদের জন্য। আশা করছি এই কবিতাটা তোমাদের সবার খুব ভালো লাগবে। কবিতাটি খুব ইজি আর শিখতে খুব ইজি, তাই তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। কবিতাটি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। আর যদি ভালো লাগে সেই কবিতাটি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তার আগে বলি নি সবাইকে, হ্যাপি চিলড্রেন্স ডে। সবাইকে রইল শিশু দিবসের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। আর ভুলবে না কিন্তু ভালো লাগলে কি করতে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে ছোট্ট বন্ধুরা, চলো আমি তোমাদেরকে শোনাচ্ছি কবিতাটা। কবিতাটি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার, আর কবিতাটার নাম রং বদলের ব্যাপার স্যাপার। দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা, কলকাতার এক কালো বেড়াল বললে তাকে দাদা, আসুন বসুন, কেমন আছেন, বাড়ির খবর ভালো। সাদা বেড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললে, শুনুন রাখুন আগে বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং, কুচবিহারে রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করত মাতামাতি, একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে, পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেললো হাতি গিলে। পরদিন কি ঘটলো ব্যাপার, বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতি বাচ্চা হলো সাদা। রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা, বললে দামু, শোন রে রামু, চললি কোথায় একা, নমাস বাদে দেখা হলো, কেমন আছিস, ভালো? আগে তো বেশ ফর্সা ছিলি, এখন কেন কালো? বললে রামু, কেমন করে, রং হলো শোন ময়লা, আগে বেচতাম ময়দা আমি, এখন বেচি কয়লা। সেদিন ভোরে বললে বোদা, বলতো ভেবে হাদা, রাত্রে ফোটা ফুলগুলি সব হয় কিভাবে সাদা? বললে হাদা, হায় রে গাধা, এ তো সবাই জানে, অবাক হয়ে তাকিয়ে কেন থাকিস আমার পানে, রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থাকে, হয় সাদা রোজ সারা দেহে, জ্যোৎস্না মেখে মেখে। ধন্যবাদ।